ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইসলামে ফটোগ্রাফির বৈধতা কতটুকু, ফটোগ্রাফির বৈধতা এক বাক্যে জায়েজ বা নাজায়েজ বলাটা একটু কঠিন, কেননা এর কিছু বৈধ দিকও আছে আবার অবৈধ দিকও আছে। প্রথমে আমরা অবৈধ দিকটা নিয়ে আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ বৈধ দিকের দিকে আসব। প্রথমে সৌদি স্থায়ী ফটো কমিটি বলেন, তসবিরু জাতুল আরওয়াহি হারামুন, জীবজন্তুর ছবি তোলা বা তৈরি করা হারাম, ওয়াল কাসবু বিহি হারাম, এবং এর মাধ্যমে উপার্জন করাও হারাম। যখন জীবজন্তুর ছবি তোলা হারাম, তখন ছবি নির্মাণ করার পর তা বিক্রয় করে অর্থ উপার্জন করাও হারাম, এর দ্বারা উপার্জিত অর্থ ভক্ষণ করে জীবনযাপন করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়, বরং এই ধরনের কর্ম থেকে নিজেকে মুক্ত করে বা মুক্ত রাখা অপরিহার্য। ফতোয়া নিজাম দাইমা, প্রথম খণ্ডে 710 পৃষ্ঠা, আর ফতোয়া নাম্বার 6402। একই প্রশ্ন শেখ আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ আলাইকে করা হলে তিনি বলেন যে জীবজন্তুর ছবি তোলা বা তৈরি করা নাজায়েজ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামত দিবসে মানুষের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি তাদের হবে যারা ছবি নির্মাতা। সেই বুখারি হাদিস নম্বর 5950, সেই মুসলিম হাদিস নম্বর 2109, মুসনাদ আহমদ হাদিস নম্বর 3558। তিনি আরো বলেন যে ইন্নাল্লাযিনা يصنعون هذه الصور يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم, নিশ্চয় যারা এ জাতীয় ছবি তৈরি করে কেয়ামতের দিন তাদের শাস্তি প্রদান করা হবে, তাদের বলা হবে তোমরা যা তৈরি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো। সেই বুখারী হাদিস নাম্বার 5951 থেকে এবং 7558, সেই মুসলিম হাদিস নাম্বার 2108। অন্যত্র তিনি বলেন যে ওয়া আকিলুর রিবা ওয়া মাউকিলুহু ওয়া লা'নাল মুসাওয়ির, তিনি সুদ খেতে ও খাওয়াতে নিষেধ করেছেন এবং ছবি অঙ্কনকারীর উপর অভিশাপ করেছেন। সেই বুখারী হাদিস নাম্বার 2086, 2238, 5347 এবং 5962। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওলামাদের বক্তব্য বা শেখ আব্দুল ইবনে বাজ রহিমাহুল্লাহ বলছেন যে সুতরাং আমরা আপনাকে ফটোগ্রাফি বা স্টুডিও বা চিত্রশালা দোকান খোলার উপদেশ দিচ্ছি না, বরং হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা আপনার ওপর অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহর ওপর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তার জন্য তাকে তার ধারণাতীত উৎস হতে রুজি দান করেন। তিনি আরো বলেন যে আল্লাহকে যে ভয় করবে তিনি তার সমস্যার সমাধান সহজ করে দেবেন, সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2, 3 এবং 4। ফতোয়া ইবনে বাজ 19 খণ্ডের 77 পৃষ্ঠা। এটা হলো মানে অবৈধর দিকটা, যে সাধারণভাবে ফটোগ্রাফি বা চিত্র অঙ্কন করা হারাম। যদিও চিত্র অঙ্কন করার ফটোগ্রাফির মধ্যে একটু পার্থক্য আছে এবং ওলামাদের মধ্যে এই দুটো জিনিস এক কি এক নয় এই বিষয়ে মত পার্থক্য আছে। চিত্র অঙ্কন করা, যেগুলি ক্যানভাস বা অন্য বেশ কোনো সাদা কাগজে যারা আর্টিস্ট যারা চিত্র অঙ্কন করে, এই ব্যাপারে হারামের কোনো সন্দেহ নেই। কিন্তু যেগুলো ফটোগ্রাফি, যেগুলো মোবাইলে বা ক্যামেরায় বন্দি করা হয়, এটা ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত ওই ক্যামেরার মধ্যেই থাকবে বা মোবাইলের মধ্যেই থাকবে। কিন্তু যখন সেটাকে মোবাইল থেকে বাহির করা হবে এবং সেটাকে কোনো ফাইলে রেখে দেওয়া হবে বা দেওয়ালে টাঙিয়ে রাখা হবে, তখন সেটা হারাম হয়ে যাবে। এটা হলো অবৈধ দিক বা হারাম দিক।
আর বৈধ দিক হচ্ছে ওলামাদের স্পষ্ট বক্তব্য, তবে যে সকল ক্ষেত্রে ছবি তোলা বৈধ শুধুমাত্র সে সকল উদ্দেশ্যেই যদি স্টুডিও বা ফটোগ্রাফি করা হয় তাহলে তা বৈধ হবে, যেমন পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড, আইডেন্টিটি কার্ড, লাইসেন্স বা আরও যত রকমের কাজে বর্তমান যুগে ফটো বা ছবির প্রয়োজন হয়। হ্যাঁ, অসংখ্য কাজ বর্তমান দেখা দিয়েছে যে প্রতিনিয়ত মানুষের ছবির প্রয়োজন হচ্ছে। তো এই ধরনের প্রয়োজনীয় কাজের জন্য যদি কেউ ছবি তোলে, ফটোগ্রাফির কাজ করে বা স্টুডিওর ব্যবসা করে, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে, কেননা এটা বর্তমান যুগে খুবই প্রয়োজনীয় জিনিস, খুবই প্রয়োজনীয় জিনিস। তবে এটা হলো এর বৈধ দিক, এটা হলো এর বৈধ দিক। এবার যারা ফটোগ্রাফি করতে চান তাদেরকে নির্ণয় করতে হবে যে তারা কোন উদ্দেশ্যে ফটোগ্রাফির কাজ শিখতে চান বা করতে চান। যদি এই উদ্দেশ্য হয় যে যতটুকু ইসলাম বৈধ করেছে ততটুকু করতে চাই প্রয়োজনীয় কাজের জন্যে, তাহলে ইনশাল্লাহ তার জন্য বৈধ হবে। আর যদি এর বাইরে গিয়ে অসাধারণভাবে যেগুলি ছবি তোলা হয় কিংবা ছবি তুলে দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য হয় কিংবা ফাইলে রাখার জন্য হয় বা কোনো বিবাহের বাড়িতে অনুষ্ঠানের জন্য হয় বা অর্ধনগ্ন নগ্ন মহিলার ছবি তোলা বা এডিটিং করা বিষয়গুলি হয়, তো সেক্ষেত্রে অবশ্যই শরীয়তের দিকে আপত্তি আছে এবং সেটা জায়েজ নয় বলে ওলামারা মন্তব্য করেছেন। এক্ষেত্রে স্পষ্ট উসুল হচ্ছে, মানে ইসলামের স্থিরীকৃত নীতিমালা হচ্ছে যে আদ-দুরুরাত তুবিহুল মাহদুরাত, বিশেষ প্রয়োজনে অবৈধ জিনিসকে বৈধতার অনুমতি প্রদান করে। ইসলাম বিশেষ প্রয়োজনে অবৈধ জিনিসকেও বৈধতার অনুমোদন প্রদান করে। তো যেহেতু বর্তমান যুগে এগুলির জন্য ফটোগ্রাফি প্রয়োজন, ছবি তোলা প্রয়োজন বিশেষ ডকুমেন্টসের জন্য, সেজন্য এটা জায়েজ। আর এর জন্য স্পষ্ট দলিল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 73-এর মধ্যে এবং সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145-এর মধ্যে, এছাড়াও সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115-এর মধ্যে, যে কিন্তু যে নিরুপায় হয়ে অন্যায়কারী এবং সীমা লঙ্ঘনকারী নয়, কিন্তু সে নিরুপায় হয়ে যদি সে কোনো পাপের মধ্যে জড়িয়ে পড়ে বা হারাম খেতে বাধ্য হয়ে যায় তাহলে তার কোনো পাপ হবে না, এটাই হচ্ছে দলিল। তো এটা আপনাকে দেখতে হবে যে ফটোগ্রাফি বা যারা করছেন বা করতে চান কিংবা যারা স্টুডিওর ব্যবসা করছেন তাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত সেটা প্রয়োজনে তাগিদে হবে ততক্ষণ পর্যন্ত বৈধ, আর প্রয়োজন ছাড়া যদি সেটা শুধুমাত্র শখের জন্য হয় কিংবা দেওয়ালে টাঙিয়ে রাখা কিংবা ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফি করতে শুরু করে দেয়, বিয়ের ভিডিও রেকর্ডিং হচ্ছে সেগুলি ছাপানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ওলামারা আপত্তি করেছেন। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।